আমাদের মাঝে সঠিকভাবে পুনরুজ্জীবিত না হয় তাহলে আমরা কিন্তু ভয়াবহ এক অবস্থার দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু আর নিরাপদ থাকতে পারবো না। আজকে আমাদের সন্তানগুলো নিরাপদ থাকতে পারছে না, বিভিন্ন ভাবে হয় নেশার ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে মাদকতার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিংবা ইসলামের নামে বিভিন্ন অপব্যাখ্যা তাদেরকে করা হচ্ছে, আল কায়দার নামে, আনসারুল্লাহ বাংলা টিমের নামে, বোকো হারামের নামে, বিভিন্ন ভাবে আইএস এর নামে। ইসলামের সাথে কোনো সম্পর্ক এদের নেই। ইসলামের আদর্শ হলো মানুষ মানবতার মুক্তির কথা, ইসলামের আদর্শ হলো মানুষের কল্যাণের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। বিশ্ব রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ওয়া নসিহা, তুমি যে একজন দ্বীনদার ব্যক্তি, তোমার কাজই হলো মানুষের জন্য কল্যাণ করা। যে যে কোনো বিষয়ে তোমার কাছে কল্যাণের জন্য আসবে, তাদের কল্যাণের পরামর্শ দিবে, কল্যাণের সিদ্ধান্ত তুমি নিবে, কখনোই জুলুমের কোনো কাজ তুমি করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট যে বিষয়টি বলেন, তুমি আজকে মুসলিম দাবি করছো, মুসলিম নিয়ে ইসলাম নিয়ে তুমি চলছো, তুমি যদি মুসলিম হতে চাও তোমাকে কি করতে হবে শুনে রাখো। আর মুসলিম মুসলিম হবেন ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিম হুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তিনি হলেন প্রকৃত মুসলিম। আজকে আমার হাতে গুলি থাকবে, আমার হাতে অস্ত্র থাকবে, আর আমার মুখে আল্লাহু আকবারের ধ্বনি থাকবে, আমি মুসলিম হতে পারবো না। ইসলামের আদর্শ হলো মানুষের কল্যাণ কামনা, মানুষের উপকার করা, মানুষের জন্য ভালো কিছু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাটুকুই দিয়েছেন। আল খালকু ইয়াল্লাহ, গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহর পরিবারভুক্ত। এই আল্লাহর মাখলুকাতের পরিবারভুক্ত যারা আছেন, ফালা আব্দুল খালকি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা, শ্রেষ্ঠ মানবতা তাদের ভিতরে আছে যারা এই খালক, যারা মাখলুকের সেবার জন্য এগিয়ে আসে, মাখলুকের কল্যাণের জন্য আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, তুমি আল্লাহর করুণা পেতে চাও, তুমি আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ওই পর্যন্ত তার পাশে থাকেন যতক্ষণ পর্যন্ত এক বান্দা অপর বান্দার সাহায্যে এগিয়ে আসে, অপর বান্দাকে হত্যা করবে, তাকে মারবে, বিভিন্ন ভাবে ত্রাস সৃষ্টি করবে, ভয় ভীতি সৃষ্টি করবে। এদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করুণা আর দয়া রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবে। মুহতারাম হাজিরিন, বিষয়টি যদি আরো গভীরভাবে আমরা দেখি, ইসলামের শুরু থেকে ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময়ে কোন মানুষগুলোর ভেতরে কোন জামানায় পাঠিয়েছেন, যদি একটু দেখি, এক কথায় আমরা জানি যে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, সন্ত্রাসের চূড়ান্ত সীমার ভেতরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। ওই মানুষগুলোর কর্মকাণ্ডই ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। বিভিন্ন ভাবে একজনকে হত্যা করে ফেলবে, বিভিন্ন ভাবে আরেকজনের সম্পদ দখল করে নিবে, বিভিন্ন ভাবে এতিমদের সম্পদ এভাবে আত্মসাৎ করে নিবে, এই জাতীয় কাজগুলো ছিল তাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়ে, এই হাদিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানবগুলোর ভিতরে পাঠানো হয়েছে। তাদের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। ঠিকই কোরআনের ভিতরে এমন এক গুণ রয়েছে, কোরআনের ভিতরে এমন এক শক্তি রয়েছে যে সঠিকভাবে কোরআনের এই শিক্ষা যদি কোনো জাতি গ্রহণ করে, ওই জাতি পথভ্রষ্ট হবে না, ওই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে। যারা সবচেয়ে বড় সন্ত্রাসী, এদের সামনে যদি কোরআন দেওয়া হয়, কোরআনের সঠিক বিষয়গুলো যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, এই মানুষগুলোই হবে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব তারা হবে। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে দেখি, আমরা দেখবো তিনি কি ছিলেন, আর এই ইসলামের আদর্শ গ্রহণ করে কোরআনুল কারীমের এই বিষয়টি তিনি গ্রহণ করে তিনি কি হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আশারায়ে মুবাশশারা, দুনিয়ায় জ্বলন্ত জান্নাতের সুসংবাদ যাদের জন্য এসেছে, সেই দশজনের অন্যতম হলেন এই ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এমন কোন শক্তির মাধ্যমে তার এই পরিবর্তন হয়েছে, সে শক্তিটি ছিল এই কোরআনুল কারীমের এই শক্তি। আজকে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি না, কোরআন সঠিক শিক্ষা সন্তানের ভিতরে আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে
পিতামাতার উপরে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। এর ভিতরে বড় যে দায়িত্ব দিয়েছেন যে তোমার সন্তানগুলো আজকে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হয়েছে, বিভিন্ন ভাবে তারা অন্য পথে চলে যাচ্ছে, এই সন্তানগুলোকে আল্লাহর কথা শিখাও, এই সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও, কোরআনের সঠিক বিষয়গুলো চর্চা তাদের সামনে উপস্থাপন করো। কোরআনের ভিতরে এমন এক আকর্ষণ রয়েছে, কোরআনের ভিতরে এমন এক নূর রয়েছে, এমন এক হেদায়েত রয়েছে, এটার মাধ্যমে বাকি জীবন এই বাচ্চা তার পথ চলতে পারবে, আলোকিত পথের দিশা পাবে, আলোকিত একটি দেশ আমাদের দেশ হবে যদি সন্তানদেরকে এভাবে কোরআন শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট যে বিষয়টি বলছেন, উদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, তোমার বাচ্চাদেরকে নামাজের তালিম দাও, তোমার বাচ্চাদেরকে দিনদারি শিখাও, 7 বছর থেকে এগুলো শেখানো শুরু করো, 10 বছর যদি হয় এর পরেও যদি তারা সালাত আদায় না করে, নামাজে যদি না আসে, নামাজের বিষয়গুলো যদি তাদের জানা না থাকে, অদ্বিবহু তাহলে প্রহার করো, তাদেরকে মারো, তাদেরকে শাসন করো, এর পরেও তাদেরকে এই নামাজের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, দ্বীনের শিক্ষা দাও। আজকে সত্যিকার অর্থে আমি একজন আদর্শ অভিভাবক হিসেবে যদি নিজের ব্যাপারে একটু তাকাই, একটু চিন্তা করি, তাহলে আমার সন্তানকে আমি অনেক কিছু শিক্ষা দিচ্ছি, ইংলিশ মিডিয়াম খুব গুরুত্বের সাথে, বিভিন্ন কোচিং সেন্টার সবচেয়ে গুরুত্বের সাথে, কিন্তু ইসলামের সঠিক বিষয়টি সঠিক একজন ব্যক্তি থেকে যে শিখবে, সঠিক জায়গা থেকে যে শিখবে, এতটুকু সুযোগ সুবিধা আমি আমার সন্তানকে আসলেই করে দিতে পারছি না। হয়তো দেখা যায় অন্যান্য জায়গায় কোচিং করা, অন্যান্য জায়গায় সবচেয়ে বেশি বিনিয়োগ আমি করছি, সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছি, কিন্তু যখনই কোরআনের তালিম আমার সন্তানকে দিব, যেখান থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করবে, যেখান থেকে সঠিকভাবে ইসলামের এই বিষয়গুলো জানতে পারবে, ওই জায়গায় পকেটের স্বাস্থ্য আমার খারাপ হয়ে যায়, 500 টাকা বের করতে তখন কষ্ট হয়ে যায়, এটাই হলো আমাদের বড় একটি ভুল। আজকে আমি নিজে জুমার জন্য এসেছি, আমার সন্তানকেও যদি আমি এভাবে নিয়ে আসি, জুমার আলোচনার ভিতরে এই জুমার সালাত পূর্ব খুতবার ভিতরে সারা বাংলাদেশে যে আলোচনাগুলো হয়, আমার সন্তানকে যদি আগে আগে নিয়ে আসি, ইসলামের অনেক বিষয় তারা শিখতে পারবে, অনেক আমল জানতে পারবে, অনেক আদর্শ তারা শিখতে পারবে। কিন্তু আমি নিজে চলে আসছি, আমার সন্তানের খোঁজ খবর আমি নিচ্ছি না, আমার সন্তানকে আমি আনতে পারছি না, আমার সন্তানকে এই সঠিক পথ থেকে আমি বিচ্যুত করছি, অথচ তার কোচিং এর জন্য, তার অন্যান্য সব কিছুর জন্য যথেষ্ট সময় দিচ্ছি, যথেষ্ট মেধা খরচ করছি, যথেষ্ট অর্থ বিনিয়োগ করছি, কিন্তু তারপরেও দেখা যায় ইসলামের সাথে সঠিক সম্পর্ক না থাকার কারণে অনেক সময় একটু মিস হয়ে যাচ্ছে, একটু দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর জাতির ভিতরে পাঠিয়ে মাত্র অল্প কিছু দিনের ভেতরে এই মানুষগুলোকে এমন আদর্শ মানব বানিয়েছেন, যারা ছিল হত্যাকারী, যারা ছিল লুণ্ঠনকারী, যারা ছিল হামলাকারী, যারা ছিল অন্যের ইজ্জত লুণ্ঠনকারী, অন্য মানুষকে বিভিন্ন ভাবে হত্যা করতেন, কিন্তু রসুলের সংস্পর্শে এসে, রসুলের আদর্শ জেনে, কোরআনের এই নূর হিদায়াত গ্রহণ করে, অল্প কিছু দিনের ভেতরে তাদের ভিতরে এমন পরিবর্তন হয়েছে, যারা লুণ্ঠনকারী ছিল তারাই ছিল এই মানুষগুলো পরিপূর্ণভাবে তার সম্পদের আমানতদার, পরিপূর্ণভাবে এই মানুষের ইজ্জত আবরুর পরিপূর্ণ হেফাজতদার। একজন মানুষ এর আগে সামান্য কিছু অর্থ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভয় পেতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শিক্ষা দিয়েছেন যে একজন মানুষ সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত যদি একটা সুন্দরী রূপসী মহিলা একা একা হেঁটে যায়, একা একা যদি তারা এভাবে পথ চলে, এমন কারো সাহস ছিল না যে তাদের দিকে চোখ ফুটিয়ে তাকাবে, একটু তাদের কাছে পথ নজর দিয়ে তাদেরকে দেখবে, এমন কোনো সাহস তাদের ছিল না, এমন এক শক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের ভিতরে রেখেছিল। এটা অন্য কিছুর মাধ্যমে নয়, আজকে পাঠ্যসূচি কত পরিবর্তন করা হচ্ছে, কত আপগ্রেড, কত উন্নত করা হচ্ছে, কিন্তু কোরআনের পাঠ্যসূচি হচ্ছে না, আল্লাহ রাসূলের আখলাক হচ্ছে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর জাতিকে মাত্র কোরআন এবং হাদিস দিয়ে তার আখলাক চরিত্র দিয়ে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। যে মানুষগুলো যুগ যুগ ধরে যুদ্ধ করত সামান্য একটি বিষয় নিয়ে, যে আমার ঘাটটায় কেন তোমার ঘোড়া তোমার উট এসে পানি পান করলো, এজন্য যুগ যুগ ধরে আমি মরে যাচ্ছি, ওসিয়াত করে যাচ্ছি, এই আমার ঘাটটায় অমুকের ঘোড়া অমুকের উট পানি পান করেছে, যুদ্ধ তোমরা চালিয়ে যাবে যতদিন তোমরা জীবিত থাকবে, আমি চলে যাচ্ছি, ওসিয়াত করে যাচ্ছি, এভাবে চলতে থাকে। কিন্তু এই মানুষগুলো এমন এক আদর্শ শিক্ষা গ্রহণ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নিজে পান না করে, নিজের জরুরতটা না দেখে অপর ভাইয়ের কাছে
কাছে এই পানিটা এগিয়ে দিচ্ছেন অপর ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করছেন আমার ঘরে কেমন কোনো খাবার নেই মেহমান চলে এসেছে নিজের খাবারটি না খেয়ে মেহমানকে খাওয়াচ্ছি ঘরের বাতি বন্ধ করে দিচ্ছি শুধু মুখে ভাবে একটা ভাব করছি যে আমরা মনে হয় খাবার খাচ্ছি এই যে একটা অভিনয় তারা করছেন এই অভিনয়টা ছিল মানুষের উপকারের জন্য একজন মেহমানদারের কদরের জন্য আল্লাহর রাসূলের আখলাক শিখে তারা এগুলো করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত খবর হয়েছে ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অপর ভাইয়ের উপকারে সব সময় তারা এগিয়ে গিয়েছে আজকে বিভিন্ন ভাবে ইসলামের নামে এই যে অপবাদগুলো দেওয়া হচ্ছে ইসলামের নামে অপব্যাখ্যা করা হচ্ছে বিভিন্ন ধর্মান্ধ যারা আছে বিভিন্ন ভাবে ধর্মের অপব্যাখ্যাকারী যারা আছে এদেরকে প্রতিরোধ করুন এদেরকে প্রতিবাদ করুন কেমন এমন হচ্ছে সমাজের ভিতরে কারা কারা এগুলোর সাথে জড়িত চিহ্নিত করুন আমাদের এই সমাজ শান্তির সমাজটা শান্তিটা যাতে নষ্ট না হয় বিনষ্ট না হয় এজন্য আমরা সার্বক্ষণিক ভাবে চোখ কান খোলা রাখার প্রয়োজন রয়েছে সর্বশেষ দিকে এসে আমি যে কথাটি বলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট অনেকগুলো বিধান দিয়েছে একেবারে হারাম আকবারুল কাবায়ির সবচেয়ে বড় কবিরা গুনাহ যে রিস্ক এই কবিরা গুনাহের ভিতরে একটা বড় কবিরা গুনাহ হলো অন্য মানুষকে হত্যা করা অন্য মানুষকে এভাবে বিভিন্ন ভাবে ত্রাস সৃষ্টি করে তাদেরকে মারা তাদেরকে ধ্বংস করা এটা হলো বড় ধরনের একটা কবিরা গুনাহ আল্লাহ তাআলা ওই আয়াত আমরা শুনলাম পরিপূর্ণভাবে জাহান্নামের কথা তাদের জন্য বলেছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে যদি দেখি এখানেও হারামাল্লাহু ইল্লা বিল হক একেবারে পরিপূর্ণভাবে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন যারা প্রশাসনে আছেন তাদেরও বেশ কিছু দায়িত্ব আছে সূরা মায়েদার ভিতরে সেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা জমিনে শান্তি সৃষ্টি হওয়ার পরে যারা এভাবে অশান্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করবে মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেখাবে তাদের কি শাস্তি হবে তাই শাস্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরা মায়েদার ভিতরে বলে দিয়েছেন তাদের হাত কাটা হবে এটা হলো শান্তি রক্ষার জন্য এটা এমন না যে ইসলামের বিধানগুলো বর্বরতার বিধান হ্যাঁ একজন মানুষকে ভাবে হত্যা করা হবে একজন মানুষকে মেরে ফেলা হবে এমনটি নয় কারণ অন্য সমস্ত মানুষের নিরাপত্তার জন্য একজন অপরাধীদের শাস্তি ইসলাম এভাবে সুপ্রতিষ্ঠিত করেছে সুনিশ্চিত করেছে আর এর মাধ্যমে একটি দেশের ভেতরে পরিপূর্ণ শান্তি এসেছে আমরা মক্কার জীবন যদি দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কোনো ধরনের রক্তপাত ছাড়া এই বিজয় অর্জন করেছে কেমন এক আখলাক তাদের ভিতরে ছিল যদি ইসলামের এই আদর্শগুলো আরেকটু গভীরভাবে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি বলেছেন ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণের ভিতরে এই কথা বলেছেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পদগুলো এমন ভাবে নিরাপদ যে তাদের সম্পদের নিরাপত্তার গ্যারান্টি এখানে আল্লাহ রাসূল দিয়েছেন জানের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যেটা তোমাদের জন্য এমন সম্মানিত এমন ভাবে হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা আজকে এই আরাফাত দিন তোমার কাছে যেভাবে পবিত্র এই আরাফাতের ময়দান যেভাবে তোমাদের কাছে পবিত্র এই জিলহজ মাস যেভাবে তোমাদের কাছে পবিত্র এই হজের আমলগুলো যেভাবে তোমাদের কাছে সম্মানিত ঠিক এক মুসলমানের অর্থ আর এক মুসলমানের কাছে এভাবে পবিত্র এবং সম্মানিত অন্যায় ভাবে নিজে কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারবে না যাই হোক মুহতারাম হাজিরিন আজকে জাতির উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যে বিষয়গুলো আমরা জানলাম এক নম্বর কথা হলো ইসলাম হলো শান্তির ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামের অনুসারী আমাদেরকে করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া ইসলাম নিয়ে যাতে কোনো ধরনের অপব্যাখ্যা না হয় এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে বিশেষ করে আমাদের সন্তানদের উপরে আমাদের বিশেষ নজর রাখতে হবে বিশেষভাবে তাদের খোঁজ খবর আমাদেরকে নিতে হবে যারা এই জাতীয় অপরাধী কর্মকাণ্ডের ভিতরে জড়িত আছে তাদের ব্যাপারে ইসলাম সুস্পষ্ট বিধান দিয়েছে ইসলাম সঠিক শাস্তি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিয়েছে দুনিয়া যাদেরকে লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই বরাদ্দ তাদের জন্য নেই সুতরাং আসুন আমরা আমাদের সন্তানদের দিকে বিশেষভাবে খেয়াল রাখি নিজেরাও ইসলামের সঠিক আদর্শ কোরআনের এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঠিক চর্চা করে অনুশীলন করে এই শান্তিময় এই ইসলামকে আমরা ধরে রাখি আমাদের দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা রাখি এই শান্তি যাতে বিনষ্ট না হয় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাছে বিশেষভাবে দোয়া আল্লাহুম্মা হাফাজ হাদাল বালাদা আমিনাম মুতমাইনান রাখাহান সাখাহান ওয়া সাইর বিলাদিল মুসলিমিন আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করুন আল্লাহ তাআলা প্রত্যেকটা দেশের সমস্ত নাগরিককে জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।